আসসালামু আলাইকুম, অ্যাডমিশন টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় কলেজে ভর্তি ইচ্ছুক বন্ধুরা, এসএসসি রেজাল্ট পাওয়ার পর তোমাদের মাথায় এই ধরনের প্রশ্নগুলো ঘুরপাক খায়। কোন কলেজ ভালো হবে, কোন কলেজের পড়াশোনার মান ভালো, কোন কলেজের আবেদনের যোগ্যতা কত, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। তোমাদের এসব প্রশ্নের উত্তর দিতেই বিভিন্ন কলেজের পরিচিতিমূলক ভিডিও নিয়ে আমাদের এই আয়োজন। কলেজ পরিচিতির এই ধারাবাহিকতায় আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের পরিচিতি সম্পর্কে জানব, যেটি সাভার উপজেলার কলেজ র্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই কলেজ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেতে হলে তোমাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এখন আমি তোমাদের কাছ থেকে আসা কিছু প্রশ্নের উত্তর দিব। এই কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 180টি আসন, মানবিকের শিক্ষার্থীদের জন্য 200টি আসন, আর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংখ্যা হলো 210টি। এই কলেজে সকল শাখার শিক্ষার্থীদের ভর্তি ফি 10,000 টাকা, আর অধ্যয়নের জন্য এই কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাসিক বেতন 1,000 টাকা, আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের মাসিক বেতন 700 টাকা। একটা কলেজ কতটুকু ভালো তা ওই কলেজের রেজাল্ট দেখে কিছুটা অনুমান করা যায়। তাই এই কলেজের রেজাল্ট সম্পর্কে ধারণা পেতে আমরা বিগত 2 বছরের রেজাল্ট জেনে নিব। উল্লেখ্য যে এই কলেজ থেকে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে হয়ে থাকে। 2018 সালে এই কলেজ থেকে 518 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তার মধ্য থেকে 437 জন পাশ করে আর 87 জন ফেল করে, যেখানে পাশের হার ছিল 84.36%, আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল 17 জন। 2019 সালে 518 জন এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল, যেখান থেকে 481 জন পাশ করেছিল আর ফেল করেছিল 37 জন। ওই বছর এই কলেজের পাশের হার ছিল 92.86%, আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল 11 জন।